সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। আজকেই কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশির নাম ঘোষণা হতে পারে। অবশ্যই নজর থাকবে আমাদের যে কোন বিদেশির নাম সবার প্রথম অ্যানাউন্সমেন্ট হয়, তবে যতটুকু খবর হয়তো এশিয়ান কোটার বিদেশিকে দিয়েই, বিদেশির নাম দিয়েই হয়তো এই মরশুমে বিদেশিদের নাম সামনে নিয়ে আসবে ইস্টবেঙ্গল। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়ান কোটার বিদেশি বলা যায় কাদের 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 কেন বলছি, কারণ দেখুন একটা নাম তো আপনারা দেখেছেন, একটা নাম ভেসে এসছে বলবো না, অনেকদিন ধরে এটা চলছে এবং আমরাও আমাদের চ্যানেল থেকে আপনাদের জানিয়েছিলাম যে মোটামুটি বলা যেতে পারে যে এই প্লেয়ারটি কনফার্ম এসছে ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি বা এশিয়ান কোটার বিদেশি হিসাবে। সেটা তো জেকব পেপার, অস্ট্রেলিয়ানের 29 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, তার কথা তো আপনাদের জানিয়েছিলাম দুদিন আগের ভিডিওতে। এখন আরেকটি প্লেয়ারের নাম যেটা সামনে আসছে সেটা সম্বন্ধে আপনাদের বলে দিই। সেই প্লেয়ারটি হচ্ছে রাইট ব্যাক পজিশানে খেলে ইভান ফ্রাঞ্জিক। এই প্লেয়ারটির নামও কিন্তু এই মুহূর্তে সামনে ভেসে এসছে বলা যেতে পারে। যদিও আবার বলছি এসসি ইস্টবেঙ্গলের যে অফিসিয়ালরা তারা এত সুন্দরভাবে বা এত কর্পোরেট কালচারে এত ভালোভাবে বিদেশি চয়ন করছে যে নাম কিন্তু কোনো মিডিয়া হাউসের সামনেও আসছে না। আমাদের মতো ইউটিউবারদের কথা তো বাদই দিন, কোনো মিডিয়া হাউসের সামনেও কিন্তু আসছে না। হয়তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে জেকব পেপার বা ইভান ফ্রাঞ্জিকের নাম বলছি, আপনারা হয়তো দেখলেন অ্যানাউন্সমেন্টের সময় পুরো বদলে গেল, একদম নতুন নাম, সেটা দেখতেও পারেন। কিন্তু যতটুকু আমাদের কাছ থেকে আমরা যতটুকু খবর পাচ্ছি, যদিও সেটা খুবই সামান্য, তার মধ্যে থেকে বলা যেতে পারে জ্যাকব পেপারের ব্যাপারটা আমরা যেটা আপনাদের জানিয়েছিলাম সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও যদি বলতে হয় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের সাথে একটা স্ট্রং লিঙ্ক আপ এবং প্রথম এশিয়ান প্লেয়ার হিসাবে নাম ঘোষণা কিন্তু জ্যাকব পেপারে হতেই পারে। এখনও পর্যন্ত কিন্তু এটা আমাদের কাছে যা খবর তাতে কনফার্ম বলা যেতে পারে যে জ্যাকব পেপারের নামটা আপনারা দেখতে পারেন খুব তাড়াতাড়ি। এবার সেকেন্ড প্লেয়ার যেটা অস্ট্রেলিয়ান প্লেয়ার হিসাবে ভেসে উঠছে আর কি, বা এশিয়ান কোটার প্লেয়ার হিসাবে, যদিও তার দ্বৈত নাগরিকত্ব আছে অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ার। তো এবার আপনাদের জানিয়ে দিই ইভান ফ্রাঞ্জিকের ব্যাপারটা। 33 বছর বয়সী, রাইট ব্যাক পজিশানে খেলেন। এর আগে তিনি পার্থ গ্লোরি, ব্রিসবেন রোড, মেলবোর্ন সিটির মতো ক্লাবে খেলেছেন অস্ট্রেলিয়ায়। ফুটবলার জীবনে ম্যাক্সিমামটাই তার অস্ট্রেলিয়ার দলের হয়েই কেটেছে বলা যেতে পারে। লাস্ট কিন্তু তিনি 2021 মরশুমে ম্যাকার্থারে খেলেছেন, অস্ট্রেলিয়ার লিগের ম্যাকার্থারে খেলেছেন। 4 কোটি টাকার উপরে তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে। মেলবোর্ন সিটিতেই তার জন্ম, অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়ান দ্বৈত নাগরিকত্ব আছে। এই লিগে প্রায় 224টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, অর্থাৎ এর থেকে বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ান লিগে কিন্তু একটা বড় সময় তিনি কাটিয়েছেন। সেখানে 17টা গোল, 15টা অ্যাসিস্ট আছে তার। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 7টা ম্যাচে 1টা অ্যাসিস্ট আছে। এফএফএ কাপ খেলার অভিজ্ঞতা আছে। জাপানের কে লিগেও খেলেছেন তিনি, 2টো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া রাশিয়ান কাপে 1টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। প্রায় 262টা ম্যাচে 18টা গোল, 18টা অ্যাসিস্ট আছে তার। এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলে কিন্তু তার থার্ড ডিসেম্বর 2012 অভিষেক হয়। তারপর থেকে তিনি 20টা ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও খেলেছেন। তো এর থেকে আপনারা বুঝতেই পারছেন প্লেয়ারটি যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট সুনাম নিয়ে খেলে এসছেন। রাইট ব্যাক পজিশানের প্লেয়ার হলেও তিনি কিন্তু লেফট ব্যাক, রাইট মিডফিল্ডেও খেলতে পারেন, যেটা খুব বড় একটা ব্যাপার আমার কাছে অন্তত, যে রাইট ব্যাকের প্লেয়ার যারা রাইট মিডফিল্ডে খেলতে পারে তারা কিন্তু অনায়াসে বল নিয়ে ওপরের দিকে আক্রমণে উঠতে পারে। এটা একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে এসসি ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক যে ইভান ফ্রাঞ্জিক বা জ্যাকব পেপার এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটি আসে অস্ট্রেলিয়ান হিসাবে বা এশিয়ান কোটার প্লেয়ার হিসাবে, নাকি একদম সম্পূর্ণ নতুন নাম আপনারা দেখতে পারেন, সেটাও কিন্তু আপনাদের নজর রাখতে হবে। আচ্ছা, এবার আসি যে বিদেশি নিয়ে কথা হচ্ছে এসসি ইস্টবেঙ্গলে, তার মধ্যে আবার বলছি তার মধ্যে স্পেনের যেরকম ফুটবলার থাকবেন সেরকম অস্ট্রেলিয়ান ফুটবলার থাকবেন, ঠিক সেরকমভাবেই কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়ারদেরও নাম শোনা যাচ্ছে। এবং আমরা কিন্তু হয়তো 4 দিন কি 5 দিন আগে টেলিগ্রাম গ্রুপে জানিয়েছিলাম যে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের র্যাডারে আছে, যদিও আমরা নাম বলিনি বা এখনও বলছি না, কিন্তু যতটুকু আমাদের কাছে খবর তাতে একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথেও কিন্তু কথাবার্তা চলছে। এখন জানি না প্লেয়ারদের সাথে যে কথাবার্তা চলছে বলা হচ্ছে বা বলছি আমরা, সেটা কি আগে রবি ফলের যখন করছিল তার কথা মতো সেই প্লেয়ারটির সাথে কথাবার্তা হয়েছে, নাকি নতুন যে কোচ হয়েছেন
মানলো দিয়াজ তার কথা মতো এই প্লেয়ারটির সাথে নেগোসিয়েশন চলছে সেটা কিন্তু অবশ্যই পরে জানা যাবে। আর এখন এই মুহূর্তে বলতে গেলে ব্রাজিলিয়ান প্লেয়ারটিও কিন্তু র্যাডারে আছে বলেই খবর। তবে আবার বলছি, বিদেশি চয়নে কিন্তু এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ খুবই সাবধানতা বজায় রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশির নাম কিন্তু এই মুহূর্তে সামনে আসছে না খুব একটা। যদিও রবি ফলারের সময় কিন্তু প্রচুর প্লেয়ারের নাম সামনে আসছিল, আপনারা দেখেছেন জর্ডান ইভা থেকে শুরু করে অনেক প্লেয়ারের নাম সামনে আসছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে গেলে দু তিনজন প্লেয়ার ছাড়া কিন্তু আর কোনো প্লেয়ারের নাম খুঁজে পাচ্ছি না। তো দেখা যাক আগামী দিনে এসসি সিমেন্ট কীরকম চমক দেয়। যেরকম ফাউলারের বিদায় সেটাও কিন্তু একটা চমকের মতো এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের জানানো হয়েছে, ঠিক সেরকমই আমরা আশা রাখবো যে বিদেশি নিয়েও চমক থাকবে। এবং যে ওয়ার্ল্ড কাপারের সাথে কথাবার্তা চলছে, আমরা অনেকদিন আগে এটা জানিয়েছি, আবার একবার বলে দিই, যে ওয়ার্ল্ড কাপারের সাথে কথাবার্তা চলছে সেটা এখনও পর্যন্ত কিন্তু স্টপ হয়ে যায়নি। যারা জিজ্ঞেস করছিল যে স্টপ হয়ে গেছে কিনা, না স্টপ হয়ে যায়নি। প্লেয়ারটি কিন্তু বিশ্বকাপ খেলেনি, ওয়ার্ল্ড কাপার আমরা বলছি ঠিকই, সরি, কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান খেলেছে এবং দেশের হয়ে অনেকগুলো ম্যাচে প্রতিনিধিত্ব করেছে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স মেলে ধরেছে বলবো। যদিও প্লেয়ারটি এই মুহূর্তে ফ্রি আছে এবং 2020 সালেও তিনি ফ্রিই ছিলেন, অর্থাৎ এক মরশুম কিন্তু তার তিনি খেলার মধ্যে নেই। তো প্লেয়ারটিকে আনলে এসসি ইস্টবেঙ্গল কতটা লাভবান হবে সেটা আমরা বলতে পারছি না, তবে তার যে রিক্রুটার বা তার যে স্পট এজেন্ট বা ইস্টবেঙ্গলের যে রিক্রুটার তাদের সাথে কিন্তু একটা কথাবার্তা এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা এমন না যে আজকেই নতুন খবর আসছে, এটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা চলে আসছে এবং আমরা হয়তো এটা 7-10 দিন আগে জানিয়েও দিয়েছিলাম। তো প্লেয়ারটির নাম যারা জিজ্ঞেস করছেন সবাইকে আমি বলছি, প্লেয়ারটির নাম আপনারা জানতে পারবেন যদি প্লেয়ারটির ব্যাপারে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এগোয় বা একটা ডেভেলপমেন্টের দিকে যায়, তখন কিন্তু সব মিডিয়ায় আমরা বলুন বা যারা এই খবরটা রাখছে তারাও কিন্তু নামটা সামনে নিয়ে আসবেন। কেন বিদেশিদের নাম সামনে আনছে না, এখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন যে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়া হাউস কেন এসসি ইস্টবেঙ্গলের বিদেশিদের নাম সামনে আনছে না। এর দুটো কারণ, এক হচ্ছে ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গল কোন বিদেশিদের আনছে সেটা এত গুরুত্বপূর্ণ বা এত সাবধানতা বজায় রেখে করছে যে অর্ধেক খবর আসছেই না বা নামগুলো সামনেই আসছে না। আর আরেকটা খবর হচ্ছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চান না যে কোনো কারণে ইনিশিয়াল স্টেজে কথাবার্তা হচ্ছে সেরকম বিদেশিদের নাম সামনে চলে আসুক এবং সেই ডিলটা কোনো রকমে ভেস্তে যাক, এটা হয়তো এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে না। সেই কারণেই কিন্তু আপনারা দেখছেন যে সেই কারণেই কিন্তু এই যে রিউমার, ট্রান্সফার মার্কেটের যে রিউমার, এগুলোও কিন্তু এই মরশুমে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে খুব কম বেরিয়েছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো অবশ্যই বিদেশি আপডেট আপনারা পেতেই থাকবেন। আজকে এশিয়ান কোটা নিয়ে এখন বলে দিলাম, যা সম্ভাবনা তাতে এশিয়ান কোটারই সবার আগে অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা। যদি না কোনো আবার ম্যাজিক আপনারা দেখতে পান শ্রীর তরফ থেকে, তাহলে কিন্তু আজকেই হয়তো এশিয়ান কোটার প্লেয়ার নাম সামনে নিয়ে আসবে এসসি ইস্টবেঙ্গল। এবং যেটা আপনাদের প্রথম ভিডিওতে জানিয়েছি, এসসি ইস্টবেঙ্গলের কিট কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই বিষয়ে যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আমাদের প্রথম ভিডিওটা দেখে নেবেন এবং ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওপরে আই কার্ডে দেওয়া থাকবে, এন্ড স্ক্রিনেও কিন্তু আজকের প্রথম ভিডিওটা দেওয়া থাকবে। তো কাইন্ডলি আপনারা দেখে নিন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। হয়তো অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না, কিন্তু যারা চ্যানেল মেম্বার তাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিই। আর যদি কিছু জানার থাকে নিশ্চয়ই আপনারা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ঠিক টাইম মতো কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন, তাহলে কিন্তু আমরাও মোটিভেটেড হই আরও ভালো ভালো খবর দেওয়ার জন্য এবং আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে, তারাও দেখতে পারে। এটার জন্যই কিন্তু প্লিজ একটা করে সবাই লাইক দিয়ে দেবেন, এটাই আমাদের চাহিদা। থ্যাংক ইউ।